হ্যালো বন্ধুরা, ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পাঁচগ্রামে আছি, পাঁচগ্রামের মেন বাজার এটা। তো আমি আজকে যাব তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি আজকে যাব ভদ্রপুর আকালিপুর যে কালী মন্দিরটি আছে সেটা তোমাদের দেখাবো, ওই মন্দিরটি কেমন। সত্যি খুবই জাগ্রত একটা মন্দির, অসাধারণ একটা জায়গা। তো তোমাদেরকে যাব, পুরো জিনিসটা দেখাবো, পুরো ব্যাপার সম্পর্কে। চলো বন্ধুরা, তাহলে যেতে যেতে কথা হচ্ছে আর মন্দিরে গিয়ে কথা হবে। চলো বন্ধুরা যাচ্ছি। এটা হলো রাস্তা যাচ্ছে, এটা হলো মেন রাস্তা। এই রাস্তাটা দিয়ে মোড়গ্রাম চলে গেল এটা, আর এটা চলে গেল বর্ধমান, এই দিকটায় চলে গেল। রাস্তা হলো জ্যাম দাদা। আকালিপুর ভদ্রপুর যাবে? হ্যাঁ, একজন আছি। কত করে ভাড়া? হ্যাঁ, কত দূর এখান থেকে? হ্যাঁ, কম হবে না? যদি কম হয় তাহলে বলেন, তাহলে আমি অন্য কোথাও দেখবো। তাহলে কিছু কম করেন। হ্যাঁ, কিছু কম হবে না? তো বন্ধুরা দেখো, যে আমি ওই মন্দিরে যেতে চাইছি, তো এখানে একটা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বলছে যে 100 টাকা লাগবে। তো কী করবো বন্ধুরা, তাহলে যাই, তাহলে এই টোটোটায় যাবো। তো ওই কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে যাবো, ঠিক আছে? তো চলেন যাবো। তো বন্ধুরা, এই টোটোটায় আমি চাপলাম, তো এটা করেই যাবো আজকে ওই মন্দিরে। তো চাপলাম বন্ধুরা আমি, তো টোটোতে করে যাবো। তো ওই তো দাদা, টাকাটা মনে হয় বেশি নিয়ে নিলেন নাকি? বেশি নয়, মানে আপনাকে ফিরতটা ওইখান থেকে প্যাসেঞ্জার পাবো না। ও আচ্ছা, ওইখান থেকে প্যাসেঞ্জার পাবো। কিন্তু এমনি ভাড়া কত? আপনি যদি কেটে কেটে যান, এইখান থেকে আপনার পানশালা নেবে ওইটার থেকে 10 টাকা, এইটার থেকে 15 টাকা, হ্যাঁ ওইটার থেকে 30 টাকা নেবে। হ্যাঁ, তাহলে কত হলো? 45 টাকা করে পড়লো। হ্যাঁ, তাহলে কেটে কেটে গেলে পরে 45 করে পড়বে যেতেই, আর আসতে 45। আপনাকে নিয়ে যাবো তো, আপনার সময় আমরা কিছু পাবো না। এবার বাদ ফেলে যখনই আসবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি বললে দাদা, ভদ্রপুরের প্যাসেঞ্জার এদিকে আসে না? কোথায় যায় ওরা, কোন দিক দিয়ে? ওই সাইডে যায়, পাঁচগ্রাম সাইডে আসে না ওরা? হ্যাঁ, ওদের তো ওই দিকটাই কাছে। ও আচ্ছা আচ্ছা, বন্ধুরা এটা হলো হাইওয়ে, এটা হলো মোড়গ্রাম যায় এই রোডটা, মোড়গ্রাম থেকে একবারে বর্ধমান যায় এই রোডটা। সামনে যে রোডটা দেখাচ্ছে তোমাদেরকে, এটা যেটা দিয়ে যাচ্ছি এটাই। তো ভালো, যেতে যেতে ভালো জিনিস দেখলে পরে তোমাদের সাথে শেয়ার করব। একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও এই মন্দিরে, তো তোমরা পাঁচগ্রাম থেকে নবগ্রাম থেকে যদি আসো, তোমরা নবগ্রাম থেকে পাঁচগ্রামে আসবে। পাঁচগ্রাম থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমি যেভাবে আসলাম সেইভাবে তোমাদেরকে নিয়ে যাবে। তো এটাই বললাম তোমাদেরকে। তো চলো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে সব কিছু।
বন্ধুরা ফাইনালি মন্দিরে চলে এসেছি। মন্দিরের কাছে তো এই জায়গাটা হলো বীরভূমের মধ্যে পড়ে। আমি পাঁচগ্রাম থেকে অনেকটাই দূর এসেছি, তো এটা হলো বীরভূমের মধ্যে পড়ে। তো মন্দিরের কাছে চলে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। এ দেখো বন্ধুরা, এটা হলো মন্দির, মেন মন্দির। এটা হলো মন্দির, অনেক পুরনো মন্দির, খুবই জাগ্রত একটা মন্দির, মায়ের মন্দির এটা। এটা হলো আকালিপুর কালী মন্দির। এটা তো দেখছো বন্ধুরা, এটা আজকে তো দাদা পুজো আছে নাকি এখানে? গেট খুলেনি এখনো। এখানটা খুবই শান্ত জায়গা একটা, অনেকেই পুজো দিতে এসছে, আজকে শনিবার। তো বন্ধুরা চলো মেন গেটের সোজা যাই এদিকে। এটা হলো মেন মায়ের মন্দির। এটা দেখছো বন্ধুরা, এটা হলো মেন মন্দির। আজকে শনিবার, এখানে অনেকেই পুজো দিতে এসছে। এখানে জানবো সব কিছু। এখানে বলি হয়, অনেক লোক এসছে এখানে পুজো দিতে। কখন হবে এখানে পুজো? এটা মোটামুটি 11-10 আসবে, 11:30 ফার্স্ট আওয়ারে তুমি বলে করে নেবে। আচ্ছা, আর যদি তুমি বলো পুজোটা কমপ্লিট যদি শুনলো, তাহলে 12টার পর বসবে, 1:30 মধ্যে কমপ্লিট হবে। প্রসাদ হবে দুটো থেকে আড়াইটা। ও আচ্ছা আচ্ছা। প্রসাদ দিলে ফোন নম্বরটা নিয়ে রাখো, এটা হচ্ছে আমি কন্ট্যাক্ট করতে হয় না আমি, হ্যাঁ কন্ট্যাক্ট করতে হয় আমি একজনকে, আমি এখানকারই একজন বাসিন্দা, আমি হলো নবগ্রাম থেকে এসেছি। তো এই নবগ্রাম না, পাঁচগ্রাম নবগ্রাম, তো আমি ওইখান থেকে এসেছি। তো এখানকারই একজন একটা ছেলে আছে, বন্ধু টাইপের, তো ও আমাকে কালকে আমাকে নাম লিখে দিয়েছে মনে হয়, সম্ভবত। তো বলেছিলাম যে আমি যাব আজকে এখানে, হ্যাঁ যদি হয় তো তাহলে আমি এটা এখানে ই করে নেবো। এটা আমার নাম কৃষাণু সরকার, হ্যাঁ না হলে করে নেবেন, ঠিক আছে। তো এখানে ঠাকুরমশাই আসছে কখন এখানে? 11টার পর। ও আচ্ছা, পুজো দিবে নাকি? না আমি পুজো দিব না, এমনি একটা ভিডিও বানাবো এখানে, ইউটিউবার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, দেখছো বন্ধুরা মন্দিরটা অসাধারণ, অনেক পুরনো, দেখেই মনে হচ্ছে যে মন্দিরটা, দেখো বন্ধুরা যে ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরের যে কতটা পুরনো মন্দির এটা। এটা ভোগ প্রসাদের জন্য নাকি? এটা প্রসাদের জন্য, এটা 50 টাকা নেবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে প্রসাদ রান্না হচ্ছে, এখানে দেওয়া হবে পুজোর পরে। জানি না, টোটো চালায় বোধ হয়। বলছি যে এই মন্দিরটা আমি কোনোদিন আসিনি, তো এই মন্দিরটা কি পৌরাণিক কাহিনী, এতটাই দেখে তো মনে হচ্ছে অনেকটাই পুরনো। 291 বছরের পুরনো মন্দির। কত বছরে? 251, 1772 বাংলা, 1178 11 মাঘ, আজ থেকে 251 বছরে এই মন্দিরটা দেখতে গেলে। এই কালীটা তো এখানে ভুল করে ওঠেনি, একে নিয়ে আসা হয়েছিল অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। আচ্ছা,
আবার কেউ কেউ বলেন যে কাশ্মীরের রাজা চৈত্র সিং যেটা বেনারস, আচ্ছা, ওই নিজের বাড়িতে গ্রাম ইনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতকারীটা পান। ও আচ্ছা, মাটি খনন করতে যাবেন কেন? আমরা নিজেকে যদি 200 বছর পিছিয়ে দিই তাহলে আমার পূর্বপুরুষ তো ওয়াটার সাপ্লাই টিউবওয়েল এবং ট্যাপের জল পেতেন না, জল খেতেন কিন্তু নদীর জল, পুকুরের জল, গঙ্গার জল, মাটি খুঁড়ি কুমোর জল। সেই খনন কার্যের সময় কাশীর রাজা চৈত্র সিং এটাকে পান, অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদী ব্রিটিশের পেটওয়াজার বাড়ি বহরমপুর। ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে। তখনই আমাদের বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে দিনতলা ঘাট, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট, মহারাজ নন্দকুমার সিরাজউদ্দৌলার কতদিন পর মির্জাফরের আমলে যখন দেওয়ান তখন এটাকে ধরে বিডন স্ট্রিটের ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিয়েছিল। তাহলে কলকাতার মতো সেন্ট্রাল কমিউনিকেশন থাকতে গণ্ডগ্রামে পাঠালেন কেন? কারণ উঠে আসছে দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য এই গ্রাম বাংলায় ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘভুলুক বাস করত, গোপনীয় স্থান। আর একটা কারণ যে নন্দকুমার জন্মটা কিন্তু হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুর, তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন। তো এখানে সামনে নদী আছে নাকি? এখানে কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দী রাখতে পারেননি। ওই যে সামনে ব্রাহ্মণী নদী, এটা বটগাছ আছে, একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা মায়ের আজি আসন। 1772 বাংলা 1178 11 মার্চ, আজ থেকে 251 বছর আগে মাঠে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসন থেকে মন্দির অবধি মাকে 108 পা নিয়েছিলেন, 108টা বলি দিয়েছিলেন। আর এই যে মন্দির, এটা অষ্টক কোণাকৃতি মন্দির, 8টা কোণ। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তো কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। সেই নন্দকুমারের বাড়ি ভদ্রপুর, আর তারই ছেলে গুরুদাস রায় 1772 সালে মাঠে প্রতিষ্ঠা করেছিলেন। আর গাড়িটা দেখো, এই গাড়িটা কিন্তু দুখানা হাত, চারখানা হাত না, মাথায় আছে 1000 সাপ, হাতের বলয় সেটাও সাপ, কোমরে সাপ, পৈতাতা সাপ। এই হচ্ছে চতুর্দিক খোনা গোপনা বিষ্ণুর দাম, অর্থাৎ চারিদিকে সাপের খোনায় বিষ্ণু করে আছেন তিনি। তিনি গুহ্যকারী। গুহ্য শব্দের অর্থ কিন্তু গোপনীয়তা, হত যে গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপনকারী বলি। অর্থাৎ মূলাঘাত থেকে দু আঙুলে পড়ে স্বাধীন থেকে দু আঙুলে যে জলিপদ্ধতা আছে ওখানেই কিন্তু কুলকুণ্ডলী নেই। কেচর মতো আড়াইটি পাট প্যাল যে আত্মগুচ্ছ মুখে এই সুষুমাতার থেকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন। বামসাই চাইরা দক্ষিণ চেতা তিনগলা মেটিরা সুষুমা আমরা দেখাতে পারছি না, যার জন্য আমরা টিভি দেখাতে বদমাসি করে বেড়াচ্ছি। মার ক্ষেত্রে জাগ্রত, যার জন্য ফোনার মুখে কিন্তু মায়ের ইচ্ছা মায়ের বললো আসে। তো এই মায়ের পুজোটা সবসময় সব থেকে জাকজমকপূর্ণ কোন সময় হয়? মাসের অটন্তি চতুর্দশীর দিন, ওই দিনই মা প্রতিষ্ঠা হয়েছিল, কৃষ্ণা চতুর্দশী। আর মেলা বসে দু টাইম, একটা দুর্গাপূজা বা চতুর্দশী, একটা পৌষ সংক্রান্তি। ও আচ্ছা আচ্ছা, এটাই বন্ধুরা। তো এখানে শুনলে যে এখানে যে কীভাবে সৃষ্টি হয়েছিল এই মন্দিরটা, তো এই মন্দিরটা দেখো বন্ধুরা চারিদিকে অষ্ট এই মন্দিরটা কীভাবে সৃষ্টি হয়েছিলো তোমরা এটা শুনলে, যে এখানে বললো যে সব পুরো পৌরাণিক কথাগুলো বললো। তো তোমাদেরকে যে সামনে যে একটা ব্রাহ্মণী নদীর কথা বলেছে সেই নদীটা তোমাদেরকে দেখাবো। তো চলো নদীটার কাছে যাই, তো নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে নদীটার কাছে নিয়ে যাচ্ছি, এটা হলো ব্রাহ্মণী নদী। তো মা এই নদী দিয়ে এসেছিল, তো তোমাদেরকে নিয়ে যাচ্ছে ওই নদীর কাছে। তো চলো দেখাচ্ছি নদীটা। এই দেখো বন্ধুরা নদীটা সত্যি অসাধারণ একটা জায়গা, প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসাধারণ। দেখো বন্ধুরা এই গাছটা, যে কোথায় শিকড় আছে এর কোনো অস্তিত্বই নাই এখানে। দেখো বন্ধুরা গাছের ঝুড়ি নেমেছে, এটা সম্ভবত অনেক দিন আগেকার পুরনো গাছ এটা। তো এটা হলো নদী,
দেখো বন্ধুরা এখানে সবাই বসে আছে। এটা হলো মেন ঘাট, এটা হলো ব্রাহ্মণী নদী। এটা হলো নদী বন্ধুরা, তো মাকে এই নদী দিয়েই নিয়ে আসা হয়েছিল। দেখলে বন্ধুরা নদীটা, দেখো বন্ধুরা গাছটা কত পুরনো গাছ, এর কোথায় যে গোড়া আছে বোঝা যাচ্ছে না। ঝুড়িটা দেখো পুরো চারিদিকেই ঝুড়ি নেমে এসছে এই গাছের, অসাধারণ। কিন্তু এগুলো সব ঝুড়ি, দেখলে সত্যি বন্ধুরা অসাধারণ। এই মন্দিরটা যে অনেক পুরনো মন্দির শুনলেই তো তোমরা, 251 বছর পুরনো মন্দির। এই মন্দিরটা দেখো বৈশিষ্ট্য, অষ্টকোণ আকৃতির মন্দির, আট দিকে কোণ আছে এই মন্দিরটা, পুরো বৈশিষ্ট্য। খুবই জাগ্রত একটা মন্দির, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দিতে, ভক্তরা আসে। দেখো বন্ধুরা এখানে বলে দাদা বলছি যে আপনি কোথা থেকে এসছেন, কোথা থেকে এখানে পুজো দিতে এসছেন? এই নাকাটিপাড়া। ও না, আপনি কোথা থেকে এসছেন, বাড়ি কোথায় আপনার? নাকাটিপাড়া। ও আচ্ছা, বীরভূমে? হ্যাঁ, এই তো নদীর ধারে। ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক দূর থেকে আসে তো না পুজো দিতে? হ্যাঁ, দিল্লি, কলকাতা, বোম্বাই, বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসে, মালদা, আর এক কথায় কি বলবো, বহু বিভিন্ন কর্নার থেকে আসে পুজো দিতে। কলকাতা থেকে মোটামুটি 2-3টা গাড়ি প্রতিদিনই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখান থেকে বলছিলাম। আচ্ছা বলি, তো বন্ধুরা শুনলে যে এই যে আপনার নামটা জানো কি? নামটা জানা হয়নি। সুব্রত ভট্টাচার্য, ছোট একটা নাম আছে, নাম হচ্ছে ছোট। ও এইখানে, এইখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, অন্নভোগ করেন সেটা আমার দাদাই করেন। ও আচ্ছা, তো অন্নভোগের জন্য আপনি যদি মানে যোগাযোগ করতে চান, ফোন নম্বরটা আপনি রাখতে পারেন, 9732269132। ও তো বন্ধুরা যে একটা নাম্বার বললো, তো এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আসলে পরে, ভোগের জন্য যে আপনি যদি খেতে চান এখানে এসে, তো 50 টাকা করে লাগে। হ্যাঁ, বড়দের 50 আর ছোটদের 25 টাকা লাগে। তো আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন এনার কাছে। তো বন্ধুরা তোমরা পুরো ঘটনাটা মন্দির সম্পর্কে, তো বন্ধুরা তোমাদেরকে মন্দিরের ভিতরে মায়ের ছবিটা তোমাদের দেখাচ্ছি, ফটোটা। মন্দিরের গেট খোলা হয়েছে, এই দেখো বন্ধুরা। এটা হলো মেন মায়ের মন্দির। মায়ের মূর্তি পৌঁছানো হচ্ছে, সাজানো হবে। বন্ধুরা দেখলে তোমরা, পুরো দেখালাম তোমাদেরকে মায়ের, মাকে, সত্যি অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা মন্দির, দারুণ। তো বন্ধুরা তোমাদেরকে
এই ভিডিওটা করলাম এই মন্দিরটা দেখানোর জন্য। অনেকদিন পুরনো মন্দির, অনেক দিনের, তো এই মন্দিরটাই দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এখানেই থাকলো, আবার অন্য কোথাও অন্য